এখন ভেরি ডিফিকাল্ট, এখানে আমি তো কমেন্ট করতে পারবো না। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস কার নাম বলতে চাইলেন না, সেই আলোচনা পরে। নির্বাচক মানেই বেশিরভাগ সাধারণের চোখের সামনে ভাসে এমন কেউ, ক্রিকেটের বাইরে যার অভিজ্ঞতা অনেক দিনের, এমন কেউ যিনি 8-10-12 বছর আগে খেলা ছেড়েছেন কিংবা তারও আগে, কিন্তু একটু ভাবনায় যদি বদল আনা যায় কেমন হয়। এমন কেউ যিনি খেলেছেন কদিন আগেও, এখনও জাতীয় দলে খেলছেন এমন অনেক ক্রিকেটার তার সতীর্থ, যিনি ক্রিকেটারদের চাওয়া পাওয়া খুব ভালো বোঝেন। বিসিবি কি এমন কারো কথাই ভাবছে? নাম বলার আগে একটা তথ্য জানিয়ে রাখা, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি কবছর আগেও তো ক্রিকেটারই ছিলেন, বয়স মাত্র 41, এই বয়সে সাফল্যের সাথে নিজের কাজ করছেন। মজার ব্যাপার হচ্ছে নির্বাচক আব্দুল রাজ্জাকের বয়সও 41, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবচাইতে এগিয়ে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। বছরের শেষ দিন বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচকের নাম ঘোষণা হতে পারে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। নির্বাচক আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে আলাপ আলোচনা ডেফিনেটলি হয়েছে, আমার সাথে হয়েছে, অন্য অন্য যারা বোর্ড মেম্বার তাদের সাথে কথা হয়েছে। এটা একটা বড় একটা আমাদের জন্য চ্যালেঞ্জ আসলে, আমরা চিফ সিলেক্টর পাওয়াটা বা এরকম চেঞ্জ করা বা নতুন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এটা একটা বড় একটা ব্যাপার, এটা নিয়ে সবাইকে ব্রেনস্টর্ম করতে হচ্ছে, তো একটু সময় লাগবে। তবে আমরা যাই হোক, আমরা একটা তো সিদ্ধান্তে আসবো, কারণ তারা এখনও 31st December পর্যন্ত তাদের কন্ট্রাক্ট, এরপরে তাদের রিনিউ হবে কি হবে না এটা তো পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। সাউথ আফ্রিকার হেড কোচই প্রোটিয়াদের দল নির্বাচন করেন, বাংলাদেশের দল গঠনেও যে হেড কোচ চন্ডিকা হাথুরু সিং এর ভূমিকা আছে সেটা একরকম ওপেন সিক্রেট। নতুন প্যানেলে কি সেটা অফিসিয়াল হচ্ছে, অর্থাৎ নির্বাচক প্যানেলে কি হাথুরু যুক্ত হচ্ছেন? আমার মনে হয় আমরা যেটা করি সেটা হচ্ছে কোচের থাকে, ওর মতামত থাকে বা ইনপুট দিতে পারে, এবং ক্যাপ্টেন এবং কোচ বোধ তাদের ইনপুট থাকে। সেই সিলেকশন প্যানেল হোক, ইন্ডিপেন্ডেন্ট প্যানেল হবে, যেটা এখনও ইন্ডিপেন্ডেন্ট প্যানেল যেভাবে আছে সেরকম ইন্ডিপেন্ডেন্ট প্যানেল থাকবে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুন নির্বাচক প্যানেলে যুক্ত করা হতে পারে অনূর্ধ্ব-19 দলের নির্বাচক হান্নান সরকারকেও, যার পেছনে বড় ভূমিকা রাখতে পারে অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ আর এশিয়া কাপ জয়, দুটো দলই হান্নান সরকারের নির্বাচন করা। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।